তাহলে আমরা এখন যে গল্পটা পড়তে চলেছি সেই পাঠ্যাংশটি লেখকের শকুন্তলা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, স্থির মানে একদম শান্ত, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। কুটির মানে ছোট ছোট ঘর, যেগুলো সেগুলোকে বলা হয় কুটির। নদী তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল। নিবিড় মানে ঘন বন, তার মধ্যে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াত। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে গান গাইত। কোটরে কোটরে বাসা বাঁধত, দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে, ধানের ক্ষেতে, কচি ঘাসের মাঠে, পরের পেজে যাও, খেলা করত। বসন্তে কোকিল গাইত, বর্ষার ময়ূর নাচত। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা সুন্দর অরণ্যের, নিবিড় অরণ্য, ঘন জঙ্গলের একটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। সেখানটার পরিবেশ কেমন ছিল, সেখানে কি কি ছিল, সেগুলো আমরা পড়লাম। এরপরে এসো পড়ি। এই বনে 3000 বছরের এক প্রকাণ্ড বট গাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। কার আশ্রম ছিল এখানে? কর্ণদেবের আশ্রম। সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন। তাহলে সেখানে কে কে ছিলেন? কর্ণ ছিলেন আর তার মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল ছিল, গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পরা কতগুলি ঋষি কুমার। ঠিক আছে, তাহলে কর্ণদেবের আশ্রমে কে কে ছিলেন? কর্ণদেব ছিলেন আর তার মা গৌতমী ছিলেন। আর সেখানে কুটিরটা কিসের তৈরি? পাতার কুটির, পাতা দিয়ে, পাতালতা দিয়ে সেই কুটির, ছোট্ট কুটির নির্মাণ করা ছিল। আর পরনে মানে তারা পরতো, গায়ে যে পরতো সেই পোশাক বাকল ছাল দিয়ে তৈরি করতো তাদের পোশাক। আর গোয়াল ভরা গাই ছিল তাদের গোয়ালে, গোয়াল মানে যেখানে গরু থাকে, গাই মানে গরু, গোয়াল ভরা গাই ছিল। চঞ্চল বাছুর, বাছুর মানে গরুর ছোট বাচ্চাকে বলা হয় বাছুর। আর ছিল বাকল পরা কতগুলি ঋষি কুমার, ঋষি মুনি ঋষিরা যারা তপস্যা করে জঙ্গলে থাকে, সেই সমস্ত ঋষি কুমার অল্প বয়সের, তারা সেই কর্ণদেবের আশ্রমে সেখানে থাকত। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, মালিনীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, বনের ফুলে দেবতার অঞ্জলি দিত। তাহলে সেখানে সেই ঋষিকুমারেরা কর্ণদেবের কাছে বেদ পড়ত, আর যে মালিনীর নদীর জল ছিল সেখানে তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা জলদান করত, তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, আর বনের ফুল দিয়ে তারা দেবতাদের উদ্দেশ্যে অঞ্জলি দিত। আর কি করত? বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াত, কালো গাই ধুলো গাই মাঠে চড়াতে যেত। সবুজ মাঠ ছিল, তাতে গাই বাছুর চড়ে বেড়াত, বনে ছায়া ছিল, তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াত। তাহলে এখানে কি বলছে? বনে বনে তারা যে হোম, তারা যে যজ্ঞ করত, সেই যজ্ঞে তারা কাঠ কুড়িয়ে আনত, আর সমস্ত তাদের যে গরু বাছুর ছিল তাদের তারা মাঠে চড়াতে যেত। সেখানে সবুজ মাঠ ছিল আর সেখানে তারা, সেই ছোট ছোট মুনি ঋষিরা সেখানে খেলে বেড়াত।
তাদের ঘর গড়বার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেনুবাসের বাঁশি ছিল, বটপাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথী বনের হরিণ, গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখে দেব দানবের যুদ্ধ কথা, আর কর্ণের মুখে মধুর সাম্বেদ গান। তাহলে এখানে আর লিখবে? হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে কি বলছে। যেমন ছোটবেলায় বাচ্চারা যেরকম খেলা করে বালি দিয়ে, তাদের ঘর তারা তৈরি করত, ময়ূর কিভাবে তৈরি করত মাটি দিয়ে, হাত দিয়ে বানাতো মাটি দিয়ে, আর বেনুবাসের বাঁশি তারা তৈরি কর, বাঁশি ছিল সেই বাঁশি নিয়ে তারা খেলা করতো, বাজাতো, বটপাতার ভেলা ছিল, আর ছিল তাদের খেলার সাথী কারা, হরিণ আর ময়ূর, আর মা গৌতমের মুখে তারা দেব দানবের যুদ্ধ কথা শুনত, আর কর্ণের মুখে সাম্বেদ গান। সকলেই ছিল, ছিল না কেবল আধার ঘরের মানিক ছোট মেয়ে শকুন্তলা। একদিন নিশুতি রাতে অপ্সরা মেনকা তার রূপের ডালি দুধের বাচ্চা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে চলে গেল। তাহলে সবই ছিল, শুধু একজনের অভাব ছিল, সেটা কে? সেটা হলো ছোট মেয়ে শকুন্তলা। তাহলে একদিন কি হলো, একদিন নিশুতি রাতে মানে এক গভীর রাত, সব নিস্তব্ধ চারিদিকে শান্ত, সেই রাতের মধ্যে অপ্সরা মেনকা একজন খুব সুন্দর, তার নাম মেনকা, তার সেই রূপের ডালি সুন্দর একটা মেয়ে, ছোট্ট মেয়ে, যার নাম শকুন্তলা। শকুন্তলা কথার অর্থ হলো পাখি, আর তার মেয়ের নাম ছিল শকুন্তলা। তাকে সে কি করলো, তপবনে সেই মুনি ঋষিদের সেই সুন্দর বাগানে ফেলে রেখে চলে গেল। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে নিয়ে সারা রাত বসে রইল। বনের পাখিদেরও দয়া মায়া আছে, কিন্তু সেই মেনকা পাষাণের কি কিছু দয়া হলো? তাহলে তাদের, তাই সেই বাচ্চাটিকে কারা ডানা ঢেকে রেখেছে, পাখিরা। আর পাখিদেরও মনে কি আছে, দয়া মায়া আছে, তারাও দেখছে একটা ছোট্ট শিশু, তারা তাকে ডানা দিয়ে ঢেকে তাকে রক্ষা করছে, কিন্তু তার মা সেই মেনকা নিষ্ঠুরভাবে তাকে সেই বাগানের মধ্যে ফেলে রেখে চলে গেছে। এসো পরের পৃষ্ঠায় যাই। খুব ভোরবেলায় তপবনের যত ঋষিকুমার বনে বনে ফল ফুল কুড়োতে গিয়েছিল। তারা আমলকির বনে আমলকি, হরিতকির বনে হরিতকি, ইংলি ফলের বনে ইংলি কুড়িয়ে নিলে। তারপরে ফুলের বনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতো সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেলে, কুড়িয়ে মানে তাকে তুলে নিল ওখান থেকে। সবাই মিলে তাকে কোলে করে তাকে কর্ণের কাছে নিয়ে এলো। তখন সেই সঙ্গে বনের কত পাখি কত হরিণ সেই তপবনে এসে বাসা বাঁধলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভোরবেলায় যখন সেই বাগানের মধ্যে ঋষিকুমাররা ফল ফুল সব সংগ্রহ করতে গিয়েছিল, আর তখন সেখানে ফল ফুল তারা সংগ্রহ করে, তারপর যখন তারা ফুল যখন তারা তুলতে গেল পূজোর জন্য, তখন তারা দেখছে পাখিদের মাঝখানে ডানা ঢাকা দিয়ে সেই একটা ছোট্ট মেয়ে সেখানে পড়ে রয়েছে। তখন তারা সেই শকুন্তলাকে কুড়িয়ে নিল সেখান থেকে, আর সবাই মিলে তাকে কোলে করে নিয়ে কর্ণের কাছে নিয়ে গেল। তখন সেই সঙ্গে বনের কত পাখি হরিণ তারাও সেই তপবনে বাসা বাঁধল, আর শকুন্তলা সেই তপবনে সেই বটের ছায়ায় পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগলো।